দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর ধামইর হাটের একটি কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, আজকে ভোটের আমেজ কেমন দেখছেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? ভোটারদের কারোর সাথে নিশ্চয়ই কথা হয়েছে, কি বলছেন তারা জানাবেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। জানিয়া ভোটের পরিবেশ খুবই সুন্দর রয়েছে। এখন পর্যন্ত সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা তারা জানিয়েছে যে তারা সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করছে। এমন পরিবেশ থাকলে ভোটার আরও বাড়বে এবং বিকেল 4টা পর্যন্ত অধিকাংশ ভোটাররাই ভোট কেন্দ্রে আসবেন। বগুড়া নওগাঁ দুই আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে এই আসনে ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। সেই ভোট আজকে শুরু হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবে এই আসনে 356,132 জন ভোটার এবং এখানে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টি থেকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এইচ এম আক্তারুল আলম এবং আর একজন রয়েছেন মেহেদী মাহমুদ রেজা। তো আমরা এই এই আসনে বিভিন্ন ভোটারের সাথে কথা বলেছি। তো আমরা একটু একজন ভোটারের সাথে কথা বলতে চাই, যে ভোটের পরিবেশ কেমন দেখছেন, ভোট কি দিয়েছেন, কেন কেমন লাগছে? একে আমরা আসলাম, ভোটার পরিবেশ খুব ভালো, এখন আল্লাহ ভরসা, কার ভাগ্যে কি হবে বলা যাচ্ছে না। ধন্যবাদ। উনি জানালেন যে ভোটের পরিবেশ ভালো রয়েছে। আমরা একটু কথা বলবো ধামুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তা প্রিজাইডিং অফিসারের সাথে। তিনি জানাবেন যে কেমন পরিবেশে তারা ভোট গ্রহণ করছেন। ধন্যবাদ আপনাকে। এখানে সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে, মহিলারা আসতেছেন, ভোট দিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, ওনারা জানালেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে এবং এখানে কিন্তু নারী ভোটারের লাইন রয়েছে। আমরা সেখানে আসছি, তাদের সাথে একটু কথা বলতে চাই। সকালে আমরা আরও একটি কেন্দ্রেও দেখেছি যে নারী ভোটারদের উপস্থিতি। তো একজন সাথে একটু কথা বলতে চাই, ভোটার পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ ভালো, হ্যাঁ ভালো চলতেছে পরিবেশ, ভোট ভালোই হচ্ছে। ভোট দিতে কোনো অসুবিধা হচ্ছে না? না, অসুবিধা হচ্ছে না, ভোট দিতে শান্তি হচ্ছে, আমরা ভালোভাবে ভোট দিয়ে বাসায় যাব। উনি জানালেন যে ভোটের পরিবেশ সুন্দর রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিচ্ছেন, যার কারণে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে এবং এই এই আসনের যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন। সকালে শীতের তীব্রতা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই তীব্রতা কিন্তু অনেকটা কমে গেছে এবং রোদের দেখা মিলেছে, যার কারণে কিন্তু ভোটারদের উপস্থিতিও বাড়ছে। ধামুরহাট এবং পত্নীতলা দুই উপজেলা নিয়ে কিন্তু এই আসন এবং এই আসনে 356,132 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 132টি কেন্দ্রের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর জেলা রিটার্নিং কর্মকর্তা এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু পুলিশ সদস্য, আনসার সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি রয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে। এই ছিল নওগাঁর ধামুরহাট থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। তানিয়া বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ দুই আসনের ভোট গ্রহণ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আব্দুল সালাম বাবু।